হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল গ্রাফস অ্যান্ড ক্যারিয়ার। বন্ধুরা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ালেখা করছো তাদের জন্য তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা হয়তো তোমাদের স্কুল থেকে ইতিমধ্যেই তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টি জেনে গেছো। বন্ধুরা, আমি আমার চ্যানেলে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টগুলো রেডি করে দিচ্ছি। আমি ইতিমধ্যেই তোমাদের তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টটি করে দিয়েছি, তোমরা আমার চ্যানেল থেকে সেটি দেখে নিবে। আজকে আমি তোমাদের জন্য তোমাদের কৃষি শিক্ষার যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি করে দিব। বন্ধুরা, অ্যাসাইনমেন্ট করার আগে আমরা দেখে আসি যে আমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কি টপিক দেওয়া হয়েছে। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হলো ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের আদর্শ কৃষক আব্দুর রহিম। নিজ বাড়িতে দুটি গাভী, একটি ষাঁড়, 20টি হাঁস ও 20টি মুরগি পালন করেন। এছাড়াও বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং পুকুরে নানা ধরনের মাছ চাষ করে থাকেন। তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন। তুমি কি মনে করো মানুষের মৌলিক চাহিদাগুলোর সব কয়টি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব? যুক্তি দ্বারা তোমার মতামত উপস্থাপন করো। বন্ধুরা, আমরা আজকের এই অ্যাসাইনমেন্টটির সমাধান করব। তো বন্ধুরা, দেরি না করে চলো আমরা সমাধানটি করে ফেলি। বন্ধুরা, অ্যাসাইনমেন্টের উত্তরে আমরা যেটি লিখতে পারি সেটি হলো, বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, আমাদের জীবনে কৃষির গুরুত্ব অনেক, কারণ আমাদের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এর সবগুলোই আমরা কৃষি থেকে পেয়ে থাকি। কারণ কৃষির পরিধি ব্যাপক, ফল ফসল, পশু পাখি, মাছ মাংস ও বনায়ন নিয়ে আমাদের কৃষি। বর্তমান প্রেক্ষাপটে কৃষি অতি লাভজনক ও সম্মানীয় একটি পেশা। খাদ্য ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না, আর খাদ্যের সবটুকুই আসে কৃষি থেকে। ধান, গম, আলু, শাকসবজি, হাঁস মুরগি যেমন কৃষি থেকে পাই, সেই সাথে পাই প্রচুর পুষ্টি ও ভিটামিন। খাদ্যের পাশাপাশি আমাদের বস্ত্রেরও প্রয়োজন হয়, আর এই বস্ত্রের চাহিদাও আমরা কৃষি থেকে পেয়ে থাকি। বসবাসের জন্য আমাদের বাড়িঘর ও আসবাবপত্রের ব্যবহার দরকার হয়। কাঠ, বাঁশ, খড়, গোলপাতা ইত্যাদি থেকে আমরা গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই। তাছাড়া গাছের ডাল, বাঁশ, গবাদি পশু, গোবর জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। শিক্ষার একটি বড় অংশ কাগজ, যেটি আমরা কৃষি থেকে পেয়ে থাকি। বাঁশ, কাঠ আর আখের ছোবড়া দিয়ে কাগজ তৈরি করা হয়। চিকিৎসা আমাদের মৌলিক চাহিদার অন্যতম। বর্তমানে ঔষধি ভেষজ চিকিৎসার প্রসার লাভ করেছে। আমলকি, হর্তকি, পয়রা, থানকুনি পাতা, বাসক ইত্যাদি কৃষিজ উদ্ভিদ থেকে নানা রকমের ভেষজ ওষুধ পাওয়া যায়। এছাড়াও পশু পাখির মাধ্যমে আমরা ডিম, দুধ, মাংস পেয়ে থাকি, যেটা আমাদের দেহের পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করে। পরিশেষে আমরা বলতে পারি, পরিশেষে বলা যায় আমাদের মৌলিক চাহিদার সবগুলোই আমরা কৃষি থেকে পেয়ে থাকি। বর্তমানে আমাদের দেশে কৃষির পরিধি অনেক বিস্তৃত হয়েছে। কৃষিকাজে আধুনিক সব পদ্ধতি ব্যবহার হচ্ছে। মানুষ আগের থেকে বেশি উদ্যোগী হচ্ছে। তরুণ যুব সমাজ নিজেদেরকে কৃষি পেশায় নিয়োজিত করে স্বাবলম্বী হচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের অ্যাসাইনমেন্ট। আজকের অ্যাসাইনমেন্টটি যদি তোমাদের সামান্যতম ভালো লেগে থাকে অথবা তোমার সামান্যতম উপকারে এসে থাকে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবে। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবে যাতে আমি নতুন কোন ভিডিও দিলে তুমি সাথে সাথে তা পেয়ে যাও।